তো এখানে এস এবং এখানে টি এস এই যে সেকশন লাইন এই লাইন বরাবর আমরা এটার ক্রস সেকশন করবো এবং এখানে স্কেল হচ্ছে ওয়ান কুড়ি হাজার এখানে ওয়ান তাহলে আমি প্রথমে এই লাইনটা টেনে নিই আর ম্যাপটা একটু পড়ে দেখেনি এই ম্যাপটা যদি দেখা যায় দেখবো যে এই যে মাঝের অংশটা এই অংশটাই সমোন্নতি রেখা ছেদ করেনি মানে এটা হচ্ছে হরিজেন্টাল স্ট্রাকচার হবে এই জায়গাটা এই সাইডটাও তাই এখানে দেখা যাচ্ছে হরিজেন্টাল স্ট্রাকচার এটা এই তিনটে একটা দুটোই তিনটে যায় এই অংশটা এবং এখানে এখানে যে বেডগুলো আছে এখানেও দেখছি এই বেডগুলো আছে এগুলো এটা বিবেড এটা বেড এটা সি এটা সি এখানে রিপিটেশন হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে একটু মনে হচ্ছে এটা ফোল্ডেড স্ট্রাকচার হবে আমরা এটাকে ড্রয়িং করলে আমরা সহজে বুঝতে পারবো যে কি ধরনের ম্যাপ এটা তো প্রথমে আমরা এখানে স্কেলটাও বের করে নিই আমরা কুড়ি হাজার সেমি সমান এক সেমি অন ম্যাপ এখানে তাহলে কুড়ি হাজার বাই একশো তাহলে এটা মিটার হয়ে গেল একশো সেন্টিমিটার এক মিটার সমান এক সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে দুশো হয়ে যাচ্ছে এটা মিটার সমান এক সেমি তাহলে এখানে আমি যদি একশো করে আমি দেখাবো তাহলে এটা হয় পয়েন্ট ফাইভ সেমি তাহলে এখানে আমরা এখানে স্কেলটা যদি করি তাহলে পয়েন্ট ফাইভ সেমি সমান হচ্ছে একশো মিটার তাহলে এটা হবে আমার এখানে স্কেল তো এই স্কেল অনুসারে আমি এটা ড্রয়িং করবো তো প্রথমে আমি এই লাইনগুলো আগে তুলে নিই এখান থেকে যে ক্রস সেকশন আছে এখান থেকে তুলে নেব এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি তো প্রথমে আছে এটা হচ্ছে বারোশো মিটার বারো লিখলাম লিখলাম এটা একটা বেডিং লাইন এগারোশো লিখলাম এটা এটা বেডিং লাইন এটা হাজার এটা একটা বেডিং বেডিংশো বেডিং লাইন সাতশো ছশো তো এই মোটামুটি আমার এগুলা তোলা হয়ে গেল সব এবার আমি প্রথমে দাগটা দিয়ে নিলাম এবং একটা সাইড আমি লম্ব তুলে দিলাম এবার এখান থেকে আমি দেখে নেব এটা টি ধরে নেব আরো বেশি বড় হবে আমরা ছোট হয়েছে এখানেও আমরা একটা লম্বা টেনে নেব তাহলে আমাদের এই লম্ব দুটো আমার এখানে কমপ্লিট হলো এবার আমরা স্কেল অনুসারে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে তুলে নেবো এখানে পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে একশো তাহলে লাইনগুলো তুলে নেওয়া হলো এবং এখানে আমি দেবো জিরো একশো বারোশো এখানেও তাই তাহলে এখানে আমি এই পাশেও তুলে নিলাম এগুলো এবার আমি একটা প্রোফাইল অঙ্কন করবো প্রোফাইল অঙ্কন করা এখানে যেমন বারোশো আছে তাহলে বারোশোর এখানে নিয়ে যাবো এখানেও বারোশো নিয়ে যাব বারোশোটা এখানে তুলে নেব আর বারোশো কোথায় আছে আর নেই তারপর নিচে আছে এগারোশো এগারোশোটা এখানে তুলে নিলাম এখানে তুলে নেবো এগারোশো এখানে এগারোশো

এবার পেড গুলো আমি লাইনের ওপরে তুলে দিব এদিকটা হচ্ছে এস আর এই হচ্ছে টি এবার এখানে দেখে যে একটা দুটো এবং এই তিনটে তিনটে হচ্ছে হরিজেন্টাল স্ট্রাকচার মানে এখানে কন্ট্রোলগুলো ছেদ করেনি কন্ট্রোলগুলো বেডিং প্লেনকে তাহলে এই তিনটে আমি ভূমি সমান্তালে টেনে একটা দুটো তিনটে তাহলে এই তিনটে আমি ভূমির সমান্তরালে টেনে দিই স্কোয়ার এখানে ধরব ভূমির সমান্তরালে টেনে ভূমি 2 তিন তাহলে এখানে তিনটে ট্রেন দিলাম এবার এই মিডিলটা মিডিলটাও সমন্নত গঠন এবং একটাই এখানে বেড দেখাচ্ছে এখানে ঘুরে আসছে এখানে তাহলে এটাও আমি সরাসরি যুক্ত করে দেব এই দুটো লাইনকেই লাইনকে আমি সরাসরি যুক্ত করে দেবো তাহলে এটা হলো আমার এখানে এটা আমাদের এখানে কমপ্লিট হলো এবার আমাদের এখানে তিনটে বেড আছে এখানে যে তিনটে বেড আছে আমরা এখানে দেখি এই বেডটা এই বেডটা আর এই বেডটা আর এখানে একটা দুটো তিনটে মানে এখানে এক দুই তিন আর এখানে এক দুই তিন এই তিনটে আমাকে টানতে হবে দেখতে হবে যে এদের ডিপ কোন দিকে পড়ছে তাহলে আমাকে ডিপ বের করার জন্য একই লাইনে দুবার ছেদ করবে এইরকম আমাকে বের করতে হবে তাহলে এখানে এখানে ছেদ করছে দেখা যাচ্ছে এখানেও নশো ছেদ করছে তাহলে এখানে একটা লাইন পাবো আমি এটা আমার নশ মিটার এবার ওই লাইনকে আমার আটশো ছেদ করছে এখানে ওখানে ছেদ করছে এবার এইদিকে ছেদ করছে না তাই আমি এখান থেকে সমান্তরাল টেনে দেবো এখান থেকে আমি মোটামুটি সমান্তরাল টেনে নেব এটা আমার আটশো তাহলে আটশো থেকে আটশোর দিকে রিপ এইদিকে একটা হলো এবার এখানে দেখি এখানেও আমি এই লাইনটাই দেখি এখানে পাচ্ছি এখানে নশো এখানেও নশ তাহলে এটা নশো মিটারের এবার ওই লাইন কে করছে এখানে আটশো এখানে আটশো তাহলে এটা আমি কানেক্ট করে দেব আটশো তাহলে আটশো থেকে নশো থেকে আটশোর দিকে তাহলে আমি দুটোই পেয়ে গেলাম এবার আমি এই দুটো একটা কাগজে তুলে নেব টিপ দুটো আটশো নশো তাহলে নশো থেকে আটশোর দিকে এই দিকে আর এখানেও তাই এটা নশো এটা আটশো নশো থেকে আটশোর দিকে তাহলে আমি দুটো ডিপি কিন্তু এখানে পেয়ে গেলাম এবার আমি ডিপ দুটো এখানে বসিয়ে দেব প্রথমে এটা বসাই এখানে একটা লাইন এখানে একটা লাইন তাহলে আটশোর দিকে যেহেতু এখানে আমি পয়েন্ট ফাইভ নামিয়ে দেব নিচের দিকে যেহেতু পয়েন্ট ফাইভে একশো মিটার আমি যেহেতু একশো মিটারের ডিফারেন্স তাহলে আমি একশো নামিয়ে দিলাম এখানে এবার এই দুটো আমি যুক্ত করে দেব এই দুটো যোগ করে দিলাম তাহলে এই আমার এই বেড কটা এক তিনটে এবার এই পাশে আমি আসি এই পাশেও এইটা ছিল আটশো নশো এবার যেহেতু এই দিকে বের ছিল তাহলে এই দিকে আমি পয়েন্ট ফাইভ নামিয়ে নেব এবং এটা দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এবং ম্যাপটা খুবই সহজ ছিল এখানে এখানে এবার বাকি থাকলো এই ডাইপটা এবার তাহলে ডাইটটা আমি এখানে তুলে নিয়েছিলাম আগেই ডাইকটা আমি তুলে নিয়েছিলাম এই ডাইকটা ডাইকটা আমি মিডিল বসাবো ডাইক কিন্তু সব বেডকেই ক্রস করেছে তাহলে এখানে ডাইক আছে এখানে এখানে তো এই ডাইকটাকে আমি লম্ব তুলে দেব লম্ব তুলে দিলাম এটা আমি ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দিলাম

এখানে আর এখানে আমরা দিয়ে দেব সাকসেশন অফ রক বেড এবার যেহেতু এখানে কোনো কিছুই লেখা নেই এখানে ম্যাপটাই তাই আমরা শুধুমাত্র এ মানে যে এরকম ভাবে আছে বেডগুলোর নাম নাম রকম ভাবে আমরা বসিয়ে দেব আর কিছুই নেই এখানে তাহলে বেডগুলো এখানে আমরা এইভাবে পরপর বসিয়ে দেব এখানে আমি বেডগুলো এখানে লিখে দিই এটা এক্স বেড আছে এটা এটা এ বেড এটা বি এটা এটা সি ডি এটা হচ্ছে এক্স মানে এই বেডটা এটা ওয়াই আর এ এখানে উপরে জেড তো এইভাবে আমাদের এখানে এটা এখানে বসিয়ে দিতে হবে এখানে তো এখানে আমাদের দুটো এখানে যুগগুলো লেখা নেই তবে এই লাইনটা যদি আমার এই সোজা যেত এখানে তাহলে কিন্তু এরা কিন্তু এদেরকে কাট করত তাহলে এটা কিন্তু লাইন অফ এটা দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মিটি তাহলে এখানে তিনটে বেড আছে এক একটা দুটো তিনটে তারপরে একটা লাইন অফ আনকনফর্মিটি আছে তারপরে এ সি ডি এইরকম বেড আছে তাহলে প্রথমে আছে জেড ওয়াই এক্স তারপরে আছে ডি সি তো এইভাবে আমাদের বেডগুলো এখানে সাজানো আছে এখানে যদি আমরা দেখি তাহলে এটা দেখবো আমাদের ইয়ংয়েস্ট এটা ওল্ডেস্ট এখানে স্কেল ওয়ান ইস টু এটা এটা হচ্ছে মিটার তো এই